নমস্কার বন্ধুরা সবাইকে যেন আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত রাজ্যে আবারও নতুন করে একটি রিক্রুটমেন্ট নোটিস তারা পাবলিশ করেছে এই ক্ষেত্রে কীভাবে আপনারা অফলাইনে ফ্রি অফ কস্ট আবেদন করতে পারবেন কি কি ক্রাইটেরিয়া আপনাদেরকে মেনটেন করতে হবে এবং তার পাশাপাশি এডুকেশন কোয়ালিফিকেশন কি দরকার সেই সংক্রান্ত সমস্ত রকম তথ্য এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তাই কাইন্ডলি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং যাদের দরকার তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না শুরুতে বলে রাখি এখানে একটি পিডিএফ রয়েছে পিডিএফটির মধ্যে কিন্তু দুটো জিনিস তারা অলরেডি অ্যাভেলেবেল করে দিয়েছে প্রথমত একটি অ্যাপ্লিকেশন ফর্ম্যাট যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের সমস্ত ডিটেলসগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে অর্থাৎ সবার প্রথমে আপনারা এই পিডিএফটিকে ডাউনলোড করবেন এবং তারপরে কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবেন যা যা রেলিভেন্ট ডকুমেন্ট আপনাদের দরকার সেই সমস্ত ডকুমেন্টগুলোর ওপরে নিজেদের সেলফ অ্যাটাস্টেড করবেন এবং সেই সঙ্গে এখানে কিন্তু অলরেডি একটি তারা অ্যাডমিট কার্ড প্রোভাইড করে দিয়েছে সেই অ্যাডমিট কার্ডটিকে কিন্তু আপনাদের সবার প্রথমে এখানে প্রিন্ট আউট করবেন এখানে সমস্ত ডিটেলসগুলোকে ফিল আপ করবেন এবং আপনাদের সমস্ত ডকুমেন্টগুলোর সাথে কিন্তু অবশ্যই অ্যাটাচ করতে হবে দেন আপনারা একটি এনভেলপের মধ্যে এই সমস্ত ডকুমেন্টগুলোকে কিন্তু মেনশন করে দেওয়া অ্যাড্রেসে উইদিন ডেট পাঠিয়ে দেবেন এবং অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটির ওপর লিখতে ভুলবেন না যে আপনারা ডেটা এন্ট্রি অপ্যাটার পোস্টের জন্য এক্ষেত্রে আবেদন করছেন বিডিও অফিস থেকে রিক্রুটমেন্ট নোটিশটিকে পাবলিশ করা হয়েছে ছয় বারো দু হাজার একুশ তারিখে এবং সমস্ত ইন্টারেস্টেড এবং এলিজিবেল ক্যান্ডিডেট কিন্তু পনেরো বারো দু হাজার একুশ তারিখের মধ্যে অবশ্যই আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাদের বলে রাখি কুড়ি বারো দু হাজার একুশ তারিখে কিন্তু আপনাদের অনলাইন অফলাইনে একটি ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে এবং যিনি ফাইনালি শর্টলিস্টেড হবেন তা তিনি কিন্তু অবশ্যই ছ মাসের জন্য ইনিশিয়ালি চাকরিটি পেয়ে যাবেন টেম্পোরারি পোস্টে যেখানে অ্যাডিশনাল ডেটা এন্ট্রি অপারেটার পোস্টের জন্য নিয়োগ করা হবে গ্র্যাজুয়েশন পাস যাদের রয়েছে তার পাশাপাশি এক বছরের কম্পিউটার সার্টিফিকেট রয়েছে বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে অবশ্যই এলিজিবেল বা আবেদন করতে পারবেন স্যালারি কিন্তু তেরো টাকা পার মান্থ আপনাদেরকে দেওয়া হবে মোড অফ সিলেকশন যা বললাম তা অলরেডি তারা প্রোভাইড করে দিয়েছে ভাইভাই এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে এবং তার পাশাপাশি আলাদা বা এক্সট্রা কোনো বেনিফিট পাবেন না সেই বিষয়ে কিন্তু অলরেডি তারা একটি ক্লারিফিকেশান প্রোভাইড করেছে যেদিন আপনাদের ইন্টারভিউ হবে কোন কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে তার ডিটেলস কিন্তু অলরেডি তারা প্রোভাইড করে দিয়েছে এখানে আপনাদের ভোটার কার্ড রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এস প্রুফ এবং তার পাশাপাশি কিন্তু পাসপোর্ট সাইজ ফটোর ওপরে সেলফ অ্যাটাস্টেড অবশ্যই দরকার সেলফ অ্যাটাস্টেড কপি অফ মার্কশিট সার্টিফিকেট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট এবং কম্পিউটার সার্টিফিকেট দরকার এবং তার পাশাপাশি যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা প্রেফারেন্স পেয়ে যাবেন তাই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে কিন্তু সেটাও আপনারা চাইলে এই ক্ষেত্রে ইস্যু করতে পারেন তো এই ছিল ওভারঅল সমস্ত রকম ডিটেলসটা এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম যদি ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ বানিয়ে তুলতে পারি তাহলে কাইন্ডলি ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে